হ্যালো বন্ধুরা আজকে আমরা বিরিয়ানি রান্না করতে চলেছি বিরিয়ানির জন্য যে সমস্ত উপকরণগুলো লাগছে সেগুলি হচ্ছে যে ভাত ভাতের মধ্যে এলাচ তারপরে কিছুটা তেল তারপরে লবঙ্গ এইসব দিয়ে ভাতটা করা হয়েছে ভালো করে তারপর এটা হচ্ছে মাংস মাংসটা কিন্তু আমরা ঝোল করিনি মাংসটা আমরা কষায় নামিয়ে দিয়েছি তারপরে বেরেস্তা বেরেস্তাটা পেঁয়াজ তেল দিয়ে ভেজে নিয়েছি ভাজার পরে এটা হচ্ছে কেশর মেশানো দুধ কেশর মেশানো দুধের মধ্যে কিন্তু দু ফোঁটা আমরা মিঠা আতরও দিয়ে নিয়েছি তারপর এগুলো হচ্ছে ইনগ্রেডিয়েন্টস গোলাপ জল তারপর কেওড়া জল তারপরে হচ্ছে এটা বিরিয়ানির মশলা তারপর মিঠা আতর কেশর সমস্ত কিছুই রয়েছে তো এরপর আমরা ভাতটা আমাদের গামলাটার মধ্যে দিয়ে নেব আমরা যে প্যানটাতে করছি সেটা কিন্তু আমরা ঘি মাখিয়ে নিয়েছি পুরোটা ঘি মাখানোর পরে এবার ভাতটা দিয়ে দেওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ভাতটার মধ্যে কিন্তু অনেক কিছুই দেওয়া হয়েছে এলাচ লবঙ্গ তারপরে তেজপাতা এগুলো সমস্ত কিছুই দেওয়া হয়েছে তো ভাতটা দেওয়ার পরে আমরা বেরেস্তাটা দিয়ে দিলাম বেরেস্তাটা কিন্তু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এক জায়গাতে যদি থাকে তাহলে কিন্তু সেটা অতটা খেতে ভালো হবে না তো আমরা এটা ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে দিয়ে দেবো এরপর আমরা এতে কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে দেব সমস্ত জায়গাতে যাতে সুন্দরভাবে পরে সেইভাবে দিতে হবে বিরিয়ানির মশলাটা এরপর একে একে আমরা এর মধ্যে কেওড়ার জল দিয়ে দেব কিছুটা তারপরে কিছুটা গোলাপ জলও দিয়ে দেব তো তারপরে আমরা যে কেশর মেশানো যে দুধটা তৈরি করেছিলাম আমরা কিন্তু এটা আমলু আমুল দুধই দিয়েছি আমরা কিন্তু গরুর দুধ ব্যবহার করিনি এটাতে আমুল দুধ দিলে টেস্টটা আরও বেশি আসে তো সেই কেশর মেশানো দুধটা যার মধ্যে মিঠা আতর দেওয়া আছে ওটা আমরা সব দিকটাই সুন্দরভাবে ছড়িয়ে দিলাম তোমরা সবাই দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে এরপর একে একে মাংস আর আলুগুলো দিয়ে দিতে হবে তোমরা চাইলে ডিম দিতেও পারো নাও দিতে পারো তো আমরা সেদ্ধ ডিম যেটা সেটা রেখে দিয়েছি সেটা আর এতে ইউজ করব না তো তোমরা ইউজ করলেও করতে পারো অসুবিধা হবে না তো সেটা কিন্তু ভাতের ওপরে দিতে হবে মাংসটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর আলুগুলোও চারিদিকে ছড়িয়ে দিতে হবে যাতে সবটা সুন্দরভাবে ভালোভাবে ওর সাথে ভাপা হয়ে ভালো হয় তো এরপরে আমরা ভাতটা আর একটা লেয়ার দিয়ে দেব এই লেয়ারটাই লাস্ট হবে তারপরে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে তোমরা চাইলে এর ওপরে মাংস দিয়ে আবার আর এক লেয়ার দিলেও দিতে পারো তাতেও অসুবিধা নেই যখন অনেকটা হবে তখন সেইভাবেও করা যায় তো এরপর যে লবঙ্গ তারপরে তেজপাতা রয়েছে ওগুলো সবটা একটু ওপরে দিয়ে দিলে ভালো হয় এরপর আমরা বেরেস্তাটা দিয়ে দেবো এরপর আর একবার বিরিয়ানির মশলাটা দিয়ে দিতে হবে তারপরে একে একে কেওড়া জল গোলাপ জল সমস্তটাই দিয়ে দিতে হবে এটা কিন্তু বেশি ইউজ করলে হবে না বেশি ইউজ করলে গন্ধটা একটু বেশিই হবে এরপরে আবার এর মধ্যে গোলাপ জল এক চামচ গোলাপ জল এবং এক চামচ কেওড়া জল মিশিয়ে দিতে হবে তো তারপরে আমরা কেশর ভেজানো দুধটা দিয়ে দেবো কেশর ভেজানো যে দুধটা আমরা ব্যবহার করেছি সেটা কিন্তু আমরা পুরো এক বাটি ইউজ করব না হাফ বাটি মতো জলের মধ্যে আমুল দুধটা মেশাতে হবে তারপরে তার মধ্যে কিছুটা কেশর মিশিয়ে দিতে হবে এক চামচ মতো আর দুফোটা মিঠা মিঠা আতর মিশিয়ে দিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে এবার অনেকটা সুন্দর হয়েছে দেখতে এবার আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে এটা আমরা এবার গ্যাসে কুড়ি মিনিট মতো বসিয়ে রাখব তো এটা যাতে গন্ধটা না বেরিয়ে যায় সেই জন্য এর ওপরে কিছু একটা চাপা দিয়ে দিলে হবে কিংবা অনেকে আটাও ইউজ করে কুড়ি মিনিট পরে আমাদের বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু দমে বসিয়েছিলাম আমরা কুড়ি মিনিট দমে বসিয়েছিলাম তো আমরা তার মধ্যে কিছুটা ডিমও দিয়ে দিয়েছি আর মাংসগুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অপশান সিলেক্ট করে দিন